প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে এক প্রকার কোণঠাসা শাসক দলের নেতাকর্মীরা। অভিযোগ, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত নেতারা ও তাদের আত্মীয় স্বজনরা বলপূর্বক নিজেদের নাম তুলছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার খাতে। অধিকাংশের পেল্লায় বাড়ি থাকলেও সমীক্ষারত আশাকর্মী ও ICDS কর্মীদের হুমকি দিয়ে পাকা বাড়িকে কাঁচা দেখাতে চাইছেন বলে অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এবার প্রধানমন্ত্রীর আবাস যোজনা খাতে গরমিল করার অভিযোগ উঠল ICDS ও আশাকর্মীদের বিরুদ্ধেও। অভিযোগ, নেতা থেকে শুরু করে আশাকর্মী ও ICDS কর্মী ও তাদের পরিজনদের নাম তালিকায় রাখা হচ্ছে, ফলে বাস্তব উপভোক্তাদের নাম অনেক ক্ষেত্রেই বাদ পড়ে যাচ্ছে। এর প্রতিবাদে বুধবার উত্তর চব্বিশ পরগনার মিনাখার চাপালি গ্রাম পঞ্চায়েতের বকচোরা এলাকায় ঘণ্টাখানেক রাস্তা অবরোধ করে রাখলেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, যাদের ঘরের প্রয়োজন তারা ঘর পাচ্ছেন না, এদিকে যাদের প্রাসাদোপম বাড়ি রয়েছে তাদের নাম তালিকায় জলজল করছে। আর এই যে ঘরগুলো সাপোর্টে করেছে, বিডিও লোক ছিল, সব ঘরগুলো করেছে আশা কর্মীদের সঙ্গে চুক্তি করে। যারা পায়নি, যারা পাওয়ার যোগ্য তারা পাক, যারা পাওয়ার যোগ্য না তারা তাদেরকে কেটে দেবো। আমাদের স্বামী ভ্যানসা লেখায় আমরা ঘর পাওয়ার যোগ্য, আমরা ঘর পাইনি, আমরা ভোর বসা পেপারের চালেই বাস করে আসছি, বাড়ির জন্য আমাদের এই অভিযোগ, আমরা ঘর চাল। এদিকে নজিরবিহীন ঘটনা হাবড়ার কুমড়া পঞ্চায়েত এলাকায়। বিডিওর কাছে গিয়ে আবাস যোজনা থেকে তার নাম বাদ দিতে মুচলেকা জমা দিলেন তৃণমূল নেতা কবিরুল হক। 2018 থেকে 19 সালে যখন তার কাঁচা বাড়ি ছিল তখন তার বাড়ি এসে সমীক্ষা করে যান আশা কর্মীরা। কিন্তু তারপর কবিরুলের নিজের বাড়ি হয়ে যাওয়ার পর তিনি তার নাম বাদ দিতে বলেন আবাস যোজনার তালিকা থেকে। তারপরেও ঘর পাওয়ার তালিকায় নিজের নাম দেখে সটান বিডিওর দ্বারস্থ হন কবিরুল হক। আমি এখন বাড়ি পাওয়ার যোগ্য না, যখন সার্ভে হয়েছিল আমি যোগ্য ছিলাম, এখন আমার পরিবার তো অন্য কেউ পাক সেটা আমি চাই না, অন্য কোনো গরিব মানুষ পাক সেটা আমি চাই। অনেক ইনকোয়ারি ওনারা করছেন, তার মধ্যে মিস্টেক হয়তো হয়েছে, যেভাবে হোক সেটা বলবো, যাদের মিস্টেক হয়েছে তারা যেন গিয়ে ভিডিও এইভাবে অ্যাপ্লাই করে। সোমবারে এক ICDS কর্মীর আত্মহত্যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষায় গিয়ে হুমকির ভয়ে আত্মঘাতী হয়েছেন রেবা বিশ্বাস রায় নামে ওই ICDS কর্মী বলে অভিযোগ। সামগ্রিক বিষয়টি সমাধান করতে ইতিমধ্যেই নবান্নে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক সেরেছেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। নবান্ন সূত্রে খবর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া এই পাঁচ জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে সবথেকে বেশি দুর্নীতি হয়েছে বলে অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে পূর্ব মেদিনীপুরে 60% ও পূর্ব বর্ধমানের 80% অভিযোগ কোনো মীমাংসা হয়নি। তবে ভবিষ্যতে দুর্নীতি রুখতে এবার থেকে সমীক্ষার ভিডিওগ্রাফি করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। নিউজ টাইম।